দর্শক, আমাদের পূর্বসূরি যে সকল পুরুষ নৃত্যশিল্পীদের পথ ধরে আমরা এখানে এসেছি তাদের প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল। তাদের পথ ধরেই আমরা আজকে একটি নাচের অবস্থান তৈরি করেছি বাংলাদেশে পুরুষের। আমাদের পথ ধরে যারা এখন আসছেন তারাও অনেক অনেক ভালো করছে, দাপটের সঙ্গে নাচ করছে বা অনেকে নাচ করার চেষ্টা করছে, হায়ার স্টাডির জন্য বিদেশে যাচ্ছে এবং অনেক নাচের অবস্থানকে একটা ভালো অবস্থানে নিয়ে এসছে। সেরকমই একজন আজকে আমাদের তারানার অতিথি এসছে, তরুণ, ভীষণ ভালো করছে, আগামীতে অনেক ভালো একটা ভবিষ্যৎ আছে, সেরকম একজন আরিফুল ইসলাম অর্ণব। কেমন আছে অর্ণব? জি ম্যাম ভালো আছি, আপনার কেমন আছেন? আমরা ভালো আছি। যে কথাটা শিবলি শুরু করলো যে পুরুষ নৃত্যশিল্পী, তুমি হয়তো বয়সে অনেক ছোট, কিন্তু আমরা শুরুতেই বলি যে সকল নৃত্যশিল্পী পূর্বে যে ঠুক আমাদের এই তারানায়, সকল বলতে একদম আমাদের সিনিয়র থেকে শুরু করে তুমি একেবারেই একজন বয়সে তরুণ, নাচের জগতেও তরুণ। তুমি তোমার মুখ দিয়ে বলো যে তোমার শুরুটা কিভাবে হয়েছে নাচের জগতে। আমার শুরুটা ছিল নিজের ইচ্ছে থেকে, টেলিভিশন প্রোগ্রামগুলো দেখে আরও ইন্সপায়ার হতাম, বিশেষ করে আপনাদেরকে অনেক দেখেছি, আপনারা আমাকে অনেক ইন্সপায়ার করেছেন, তো সেখান থেকে শুরু। বাট আমার পারিবারিকভাবে কোনো সাপোর্ট ছিল না কখনোই, তো স্কুলে যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হতো তো তখন বাহির থেকে টিচার এসে আমাদেরকে প্রোগ্রাম করানো হতো, তো তখন আমি একসময় পার্টিসিপেট করি একটা প্রোগ্রামে, তো সেই প্রোগ্রাম থেকেই আর কি যে টিচার এসেছিল সে আমাকে বললো যে তুমি বেশ ভালো করো, তুমি চাইলে নাচটাকে কন্টিনিউ করতে পারো। তো আমার পারিবারিক প্রবলেম থাকার কারণে আসলে আমার করা হয়নি, তো তারপরে সে বললো যে তোমার কোনো ফিনান্সিয়ালভাবে প্রবলেম করতে হবে না বা কোনো অর্থনৈতিক মানে কিছু আমাকে দিতে হবে না, তুমি আমার কাছে এমনিতেই শিখতে পারো। সে ছিল আমার গুরুজি ইকবাল হোসেন জয়, যার যার আমার শুরু। তো এটা হলো জয়পুরহাটে, জয়পুরহাটে পাঁচবিবি থানায় আমার ছোটবেলা কেটেছে, তো ওখান থেকে টুকটাক করে শুরু আর কি, বাসা থেকে লুকায়ে করা আর কি, এভাবে বাসায় কখনো সাপোর্ট তেমন একটা ছিল না। তো তারপরে আমি আমার স্টাডিজের জন্য আর কি, পড়াশোনার জন্য আমি ময়মনসিংহে চলে আসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য, তো সেখানে এসে শুরু হয় আমার গুরুজি মানস তালুকদারের কাছে তালিম করা, সেখানে শিল্পকলা থেকে তার কাছে। আর ওখানেও আর কি কিছু পারিবারিক সমস্যার কারণে আমাকে বাসা থেকে বের হয়ে আসতে হয়, মানে আমাদের ফ্যামিলিটা ছিল খুব টিপিক্যাল মুসলিম কনজারভেটিভ, যে একটা ছেলে নাচ করবে বা একটা মুসলিম হয়ে সে নাচ করবে এটা মেনে নেওয়ার মতো ছিল না, বাইরে এই সমস্যাটা একটু বেশি থাকে। হ্যাঁ বেশি। তো তখন আমাকে বলা হয় যে তুমি কোনটা করবে, নাচ করবে আর অথবা তোমার আমাদের সাথে ফ্যামিলির সাথে থাকবে, তো তখন আমি আর কি চুজ করি যে না আমি নাচটাই করব, কারণ একবার অ্যাটলিস্ট করে মানে চেষ্টা করে দেখি পারি কি পারবো না জানি না। তো তখন কোথায় গেলে? তখন আমার গুরুজি মানুষ তাকে চিনি, তো স্যার আমাকে বললো যে, আমি স্যারকে ফোন করলাম, তো স্যার আমাকে বললো যে তুমি কি চাও, তুমি কি পারবে, এটা অনেক কষ্ট, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে পথ দেখাতে পারি। তো তখন আমি বললাম স্যার আমি চাই, তো স্যার জাস্ট বললো তুমি চলে আসো। তো স্যারের থেকে মানে যে সাপোর্টটা ওই সময় আমি পেয়েছি, অনেক স্ট্রাগল করেছি, বাট মানুষটা আমাকে মানে আজকের অর্ণব ইকবাল হোসেন জয় এবং মানুষ তালুকদারের জন্য, তো ওখান থেকেই আমার বিভিন্ন কাজ করা, আস্তে আস্তে নিজেকে একটু স্ট্যাবল করে তৈরি করা, কারণ আমার পড়াশোনার খরচ, আমার নাচের খরচ সব কিছু মানে ঢাকার বাহিরে কিন্তু আমরা প্রোগ্রাম করে কোনো অর্থনৈতিকভাবে কিছু পাই না, তো এইভাবেই করার। আরেকটা কথা যে মানে মানুষদের মাধ্যমেই আমি প্রথম বিটিভিতে পারফর্ম করি আর সেই প্ল্যাটফর্মটা ছিল তারানা। এইভাবেই চলা। তারপর আমার স্যারের মাধ্যমে লুবনা মারিয়াম, লুবনা খালার সাথে পরিচয় হয়, সে আমাকে স্কলারশিপে ইন্ডিয়াতে পাঠায় একটা কন্টেম্পোরারি ডান্স কোর্সের জন্য প্রফেশনাল, এক বছরে। তো ওইটাতে গিয়ে প্রথমে খুব মানে অ্যাডজাস্ট করতে প্রবলেম ছিল, কজ ওটা পুরোই ওয়েস্টার্ন একটা ফর্ম ছিল, তো তো ওটা আমার মানে আমি তো ঢাকারও বাইরে ছিলাম, হুট করে একটা কন্টেম্পোরারি তো মানে প্রথম সেমিস্টারটা দেখা গেছে যে
খুব মানে কষ্ট করে আমাকে করতে হয়েছে, যে আমি তেমন একটা ম্যানেজ করতে পারছিলাম না। তো ধীরে ধীরে যখন বুঝে গেলাম আলটিমেট শেষে গিয়ে আমি প্রথম স্থান অর্জন করেছিলাম আর কি আমাদের ব্যাচে। তারপরে এসে সাধনার সাথে কাজ করছি এবং আমার গুরুজি মানস তালুকদার, তার একটি নতুন প্রতিষ্ঠান নিত্যগ্রাম, যেটি আপনার নাম দেওয়া স্যার। তো নিত্যগ্রামে এখন আমি প্রতি মান্থলি দুটো করে ক্লাস করানোর চেষ্টা করছি এখান থেকে গিয়ে গিয়ে টেম্পোরারি, আর আজকে ওদেরকে নিয়েই কাজ করছি। আমিও যখন নাচ শিখতে গেছি, আমি ফিজিক্স অনার্স পড়তাম, চলে গেছি তোমার নাচ শিখতে, তখন কিন্তু আমার মাকে আমার অনেক আত্মীয় স্বজনরা ভীষণ মিসগাইড করেছে, জানি না ওরা হয়তো ওনাদের চিন্তায় ঠিক ছিল যারা পুরুষ নাচ করবে সময়টাকেও আমাদের দেখতে হবে ফিউচার হবে এদের, কিন্তু মজার ব্যাপার যে তারা কিন্তু এখন আমার পরিচয় দেয় যে শিবলী মোহাম্মদ আমার এই হয়। ঠিক তোমাকে নিয়োগ দেবে তোমার আত্মীয় স্বজন এক দিন তোমার পরিবারের লোকে দোয়া করবে অনেক, সেই জায়গাটা সেই জার্নিটা অনেক কঠিন কিন্তু যদি ঠিক ভাবে যেতে যাওয়া যায় তাহলে হয়তো। আমি বলতে চাই যে আমি দুবছর হলো যে মানে কলকাতা থেকে ব্যাক করে কাজ করছি, অনেক প্রতিষ্ঠানে শেখাচ্ছি, সাধনাতে শেখাচ্ছি ময়মনসিংহে, বাট আমি কিন্তু তেমন একটা কাজ করছি না, বা আজকে অনেকেই হয়তো আমাকে এই জায়গায় দেখলে চিনবে না। তুমি কি দৃষ্টিতে দেখো বাংলাদেশে দেখবে অনেক নন ডান্সার, হয়তো একজন মডেল বা একজন অভিনেত্রী, যার পিছনে প্রকৃত ডান্সারদেরকে নাচ করতে, যারা কষ্ট করে সাধনা করে নাচ শিখছে, কষ্ট করে সাধনা করে আজকে এই জায়গাতে একটা অবস্থানে এসে নন ডান্সারের পিছনে তাদেরকে নাচতে হয় এবং ওরা অনেক বেশি ভালো নাচে মূল ডান্সারের চেয়ে, সেইটাকে তুমি কি দৃষ্টিতে দেখো? প্রথমত আমি অনেক সময় মানে তাদের সাথে চলি, আমার সাথেও অনেকে আছে যারা এই কাজটা করছে, তারা ডান্স শিখছে, শেখার পরেও তারা গিয়ে মডেলের পেছনে বা ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করছে, যেটা আমি করছি না। হয়তো বা আমি মানে আমার কাজটা করার উদ্দেশ্য হলো যে আমি শিল্পী হতে চাই, যেমন আমি আজকে হয়তো বা সার্টিফিকেটভাবে শিখে এসেছি বলে বেশ জায়গায় ক্লাস করাতে পারছি বা শেখাতে পারছি, আমার ফিনান্সিয়াল সাপোর্টটা ওখান থেকে আসছে বলে আমি আমার জায়গাটা ধরে রাখতে পারছি, হয়তো বা যদি না পারতাম তখন হয়তো বা আমাকে ওই প্রোগ্রামগুলো করতেই হতো। এরকম অনেকে বাধ্যগতভাবেও করছে যে আমি ওগুলো করে নিজের ফিনান্সিয়াল সাপোর্টটাকে সার্ভাইভ করার জন্য করছি। তুমি কোথায় দেখতে চাও নাচের অবস্থানটা বাংলাদেশের? একটা তো সুন্দর জায়গা আমরা এসেছি, আর কোথায় তোমার চিন্তা আছে? আমি চাই যে আসলে আমাদের নাচটা আন্তর্জাতিক পর্যায়ে শুদ্ধভাবে যাক, যেমন অনেক জায়গায় অনেক প্রোগ্রামে আন্তর্জাতিকভাবে অনেক নাচ যাচ্ছে, বাট আমি অনেক ক্ষেত্রে মানে যেটা দেখেছি যে আসলে আমার কাছে মনে হয় না যে ওটা আমাদের দেশীয় নাচ। আমাদের দর্শকদের কিছু বলো, যারা তোমার এখন সামনে বসে নাচের লোকেরা বলো বা মানে নৃত্যশিল্পীরা বলো, নাচটাকে ভালোবেসে শেখা দরকার আর নাচটাকে ভালোবেসে করা দরকার। মানে নাচটা শুধুমাত্র যে আমি মানুষকে আনন্দ দিয়ে শুধুমাত্র এন্টারটেইন করাই না, নাচটা দিয়ে অনেক মানুষকে অনেক রকম শিক্ষাও দেওয়া যায়। তো নাচটা আসলে আমার কাছে মনে হয় যে মানুষের কাছে শুধু এন্টারটেইনই না, এটা শিক্ষণীয় একটা ব্যাপার। ভালোবাসার জায়গাটা নিশ্চয়ই তোমার অটুট থাকুক, তুমি অনেক ভালো কাজ করো, আমাদের আশীর্বাদ। ধন্যবাদ আপনাদেরকে।